নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে চর মারার অভিযোগ। সপাটে চর মেরে বিতর্কে অভিনেতা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, নিউটাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা জড়িয়ে পড়েন রাজনৈতিক অভিনেতা সোহম। অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটি পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হন, এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে গালাগালি করেছিলেন বলেই ওই রেস্তোরাঁর মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র। এসে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তুমি? হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টো পাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, এটা না, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, চারটে চর মেরেছি, দোকানটা রাস্তা মেরেছি, করেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একের সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। যদিও রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম, দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না, আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, একে বলেছিস, তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার সাত আটজন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম, আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি, এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট। সোহম আমাকে বলছে, তোর রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো, এত বড় হুমকি দিয়ে গেল। ইতিমধ্যে প্রকাশ এসেছে ঘটনা সিসিটিভি ফুটেজ, সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা। মানস চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।